তা আমার লাভ ইউ লাভ ইউ করে রে, আমার মনটা কাঁচনো লাভ ইউ লাভ ইউ করে। এরকম গান যে কম্পোজ করতে পারে তার জন্যই, আর এরকম গান তো শুধু একজনই কম্পোজ করতে পারে, জিৎ গাঙ্গুলি। মনটা আমার লাভ লাভ করে রে, মনটা লাভ লাভ করে রে, মনটা আমার লাভ লাভ করে রে, মনটা লাভ লাভ করে রে। তুরু তুরু করে পুক টা আমার, উড়ু উড়ু করে মন, ও শুরু হবে কবে লাভ রিলেশন, ভেবে যাই সারাক্ষণ। মনটা আমার লাভ লাভ করে রে, মনটা লাভ লাভ করে রে, মনটা আমার লাভ ইউ লাভ ইউ করে রে, মনটা লাভ ইউ লাভ ইউ করে রে। বন্ধুরা, মনটা আমার লাভ ইউ লাভ ইউ করে, যারা কলেজ গোয়িং তাদের জন্য এই গানটা বানানো, ডেফিনেটলি তোমরা জানো। তোমার জন্য রূপসী কন্যের ছিজের উপর তারা, এই ছবিতে এই গানের সিকোয়েন্সটা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রীকান্তকে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে। কেননা রোম্যান্টিক গান সবসময় পাওয়া যায় না, তো মানে এই ধরনের রোম্যান্টিক সং যেখানে ডান্সও করতে পারা যায়, যেখানে গানটা শ্রুতি মধুরও হয়, তো থ্যাংকস টু কুণাল, ভীষণ ভালো গেয়েছে গানটা। তোমাকে পেলে হলুদ বিকেলে ছুঁয়ে যাব পাগল হাওয়া, রাতের কিনারে মেঘের মিনারে হঠাৎ যে তোমাকে পাওয়া, আগে তো কখনো এরকম হয়নি। ছবি রিলিজ করছে, ফাটিয়ে প্রচুর প্রোগ্রামস হচ্ছে, আর মিউজিক ডিরেক্টরকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এতদিন কোথায় ছিলে তুমি? এর আগে কেন তোমায় কোনো প্রোগ্রামে দেখা যায়নি? বন্ধুরা, আবার দীর্ঘদিন পর এই মন্দিরে তোমাদের সামনে এসে হাজির। অনেক প্রে করেছো তোমরা আমার জন্য, অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আজকে তোমাদের প্রেয়ারের জন্যই আমি আবার ফিরে এসেছি। জানো, যখন আমি হসপিটালে বেডে শুয়েছিলাম, তখন যখনই আমার সেন্স আসছিল, তখনই আমি প্রে করতাম ঈশ্বরের কাছে যে আমাকে আরও ভালো গান বানাতে হবে, আমাকে আরও অনেক ছবি করতে হবে। তোমাদের সবার অনুরোধ, যারা আরও ভালো ভালো গান চাইছো তাদের জন্য তো গান করতেই হবে আমাকে। এবং যারা টুইটারে ফেসবুকে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি, আমার জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। এবং আজকে আমি একটাই অনুরোধ করব, এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমাকে এনকারেজ করতে থেকো, এবং লে হালুয়া সুপার হিট করিয়ে দিও। সুন্দরী তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া লে হালুয়া লে হালুয়া 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 লে হালুয়া। আরো অনেকক্ষণ আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাতে আর একদম সময় নেই। যারা এখনো লে হালুয়ালে দেখোনি, তারা প্লিজ গিয়ে চটপট দেখে নাও। আর যারা এখনো পর্যন্ত দেখে নিয়েছো, আই এম শিওর তারা সেকেন্ড টাইম যাওয়ার প্ল্যান করছো, সো বেস্ট অফ লাক ফর দ্যাট। আর দেখতে থাকো সঙ্গীত বাংলা, করতে থাকো দিনভর হুল্লোড় আমার সঙ্গে।